কেষ্টর অস্বস্তি কমার কোনো লক্ষণই যেন নেই। একদিকে তিহার জেল থেকে আসানসোলে নিজের গড়ে ফেরার তার প্রবল ইচ্ছে, কিন্তু তাতে সায় দিচ্ছে না আদালত। অন্যদিকে শ্বাসকষ্ট, যার জন্য তাকে তিহার জেলের হাসপাতালে ভর্তি থাকতে হচ্ছে। তবে বর্তমানে তার অবস্থা যদিও স্থিতিশীল, দীর্ঘদিন ধরেই অসুস্থ অনুব্রত মণ্ডল, কখনো শ্বাসকষ্ট, কখনো ফিস্টুলা, এরকম বিভিন্ন বিষয়ে তিনি কিন্তু বারবার তিনি অসুস্থ হয়ে পড়েছেন, সেই খবরও আপনারা জানেন। এছাড়াও তাকে দিল্লি না যাওয়ার জন্য অনেকবার, যাতে তাকে না নিয়ে যায় তার জন্য চেষ্টা করা হয়, অনুব্রত মণ্ডল চেষ্টা করেন, তার আইনজীবী চেষ্টা করেন, কিন্তু কোনো কিছুই যেন শেষমেশ ধোপে টেকে নেই। দীর্ঘদিন ধরে আসানসোলে থাকার পর এবার তার অস্থায়ী ঠিকানা হয়েছে তিহার জেল। জানা গিয়েছে শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় সঙ্গে সঙ্গেই তাকে জেল হাসপাতালে ভর্তি করা হয়, দেওয়া হয় অক্সিজেনও, পাশাপাশি তাকে ইনসুলিনও দেওয়া হয়েছে, কিন্তু তিনি সম্পূর্ণ সুস্থ নন, চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন। এদিকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে বারবার অনুব্রত জানাচ্ছেন তিহার জেলে নয়, আসানসোলের জেলে ফিরতে চান তিনি। দিল্লিতে নাকি তার মনই টিকছে না। আর দিল্লিতে নয়, এবারে আসানসোলে ফিরতে চাই, আর এই জেদি এবারে করছে কেষ্টমণ্ডল। সেই কেষ্টমণ্ডল যিনি আসানসোলের বিতাজ বাদশাহ যাকে বলা হতো, যার কথায় নাকি একদম আসানসোল, বীরভূম সহ বিভিন্ন জায়গায় বাঘে গরুতে নাকি এক ঘাটে জল খেত এক সময়, সেই অনুব্রত মণ্ডল। সেই অনুব্রত মণ্ডলকে যাতে দিল্লি না নিয়ে যেতে হয় তার জন্য কিন্তু একেবারে চেষ্টা কম হয়নি, বহু চেষ্টা করা হয়, যদিও সেই সমস্ত চেষ্টা একসময় ব্যর্থ হয় এবং বর্তমানে তিহার জেলে রয়েছেন তিনি। বর্তমানে দাঁড়িয়ে কেষ্টমণ্ডল অর্থাৎ অনুব্রত মণ্ডলের অস্বস্তি কমার যেন কোনো লক্ষণই নেই। একদিকে তিহার জেল থেকে আসানসোলে নিজের গড়ে ফেরার তার প্রবল ইচ্ছে রয়েছে, তিনি চেষ্টাও করে চলেছেন, কিন্তু তাতে যদিও বেশ খুব একটা লাভ হয়নি, কারণ কোনোভাবে আদালত তার এই যে তার দাবি, সেই দাবি বা তার অনুরোধ কোনো কিছুকেই তারা সায় দিতে নারাজ। অন্যদিকে শ্বাসকষ্ট, অসুস্থ রয়েছেন অনুব্রত মণ্ডল, এবং আমরা জানি যে অনুব্রত মণ্ডলের একাধিক অসুখ রয়েছে, তিনি বারবার অসুস্থ হয়ে পড়েন, এরকম একাধিক বিষয় কিন্তু বারবার সামনে এসেছে, এবং যার জন্য বর্তমানে তিহার জেলের হাসপাতালেও তাকে ভর্তি করা হয়, এরকম ঘটনাও ঘটেছে। যদিও বর্তমানে তিনি সুস্থ রয়েছেন, তবে যেহেতু দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ, তার জন্য তিনি এখনও সম্পূর্ণ সুস্থ এটা কিন্তু বলা যায় না। তার শ্বাসকষ্ট রয়েছে, ফিস্টুলা রয়েছে, ফিস্টুলা নিয়ে দীর্ঘদিন ধরেই তিনি ভুগছেন, এই বিষয়টাও আমরা জানি। তবে অনুব্রত মণ্ডলের কথা যে একেবারেই গুরুত্ব দিতে নারাজ, যে একেবারে বর্তমানে তিনি যেখানে রয়েছেন, রাজধানীতে রয়েছেন, সেখানে যে অনুব্রত মণ্ডল যে খুব একটা সেভাবে সুযোগ সুবিধা করতে পারছেন না, সেটা কিন্তু এক প্রকার পরিষ্কার। অবশ্যই এরকম আরও অনেক খবরের আপডেটের জন্য, আর এই খবরও পরবর্তীকালে আর ঠিক কোন কোন বিষয়ের দিকে এগোয়, সেই সমস্ত বিষয়ের জন্য, সমস্ত বিষয় জানতে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।